নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনার যদি জব কার্ড থাকে তো ভালো কথা, না হলে আপনি জব কার্ড অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। নিজের মোবাইল থেকে বানাতে পারবেন জব কার্ড জেনে নিন। এই প্রকল্পে প্রত্যেক গ্রামীণ পরিবার 100 দিনে কাজ পেতে পারে। জব কার্ডে আবেদন করার 15 দিনের মধ্যে জব কার্ড প্রদান করা হয়। কাজের আবেদন করার পর 15 দিনের মধ্যে কাজ প্রদান করা হয়। কারাই সুবিধা পাবেন? গ্রামীণ এলাকার যে কোনো প্রাপ্তবয়স্ক বাসিন্দা। জব কার্ডে আবেদন করতে কী কী লাগবে? সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে জব কার্ডের জন্য। যে কোনো সরকারি পরিচয়পত্রের ফটোকপি লাগবে। আবেদনকারীর নামের ব্যাংকের পাসবই। কাজের আবেদন সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে করতে হবে। এটা কিন্তু অফলাইন প্রক্রিয়া, অনলাইন প্রক্রিয়াটা আমি শেষের দিকে দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? কোথায় যোগাযোগ করতে হবে? সাধারণ গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করতে হয়, তবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের অধীনে জব কার্ডের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা যাবে। এবার জব কার্ড অনলাইন অ্যাপ্লাই। তবে এবার আপনি বাড়িতে বসে নিজের মোবাইলেও বানাতে পারেন জব কার্ড। নিজের মোবাইল থেকে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে মোবাইল ফোনে প্লে স্টোর থেকে উমাঙ্গ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এরপর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এরপর সার্চ বারে টাইপ করতে হবে জব কার্ড। আপনার সামনে জব কার্ড অপশন চলে আসবে। এরপর অ্যাপ্লাই জব কার্ডে ক্লিক করে নাম, ঠিকানা, বয়স, ফটো আপলোড করে দিতে হবে। এবারে বন্ধুরা, আপলোড করার পরে সাবমিট হয়ে গেলে একটি রেফারেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন। সেই নাম্বার দিয়ে জব কার্ড স্ট্যাটাসে ক্লিক করে চেক করতে পারবেন। জব কার্ড হয়ে গেলে জব কার্ড ডাউনলোডে ক্লিক করে জব কার্ড নাম্বার বসিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে কিন্তু আপনি চাইলে কিন্তু মোবাইলে কিংবা কম্পিউটারের মাধ্যমে জব কার্ড আবেদন করতেও পারবেন এবং জব কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।